এনলাইটেন্ডে তোমাদের স্বাগত তো আজ আমরা দেখতে চলেছি গ্রুপ সি বা ক্লার্ক যাই বলো তার সলভ পেপার দু হাজার সতেরো সালে যে এক্সামটা হয়েছিল তার জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্সে কীরকম কী কোশ্চেন এসেছিলো সেটা একবার দেখে নেবো গ্রুপ ডিরও একটা সলভ পেপার করে নিয়েছি সেটা আগে ভিডিওতে আপলোড হয়ে গেছে কেউ দেখে না থাকলে দেখে নিও অ্যান্ড গ্রুপ ডির ম্যাথেরও সলভ পেপার দেওয়া হয়েছে তো এটা খুব হাই লেভেলে কোনো কোশ্চেনই ছিল না খুব বেসিক ইজি কোশ্চেন তাই এটা সলভ পেপার সেই হিসাবে বলছি না জাস্ট দেখাতে চাইছি যে কোশ্চেনটা সেই সময় কোন লেভেল ছিল কতটা ইজি লেভেলে ছিল অ্যান্ড কিন্তু দু হাজার একুশে কিন্তু এই লেভেলে থাকবে না দু হাজার একুশে স্ট্যান্ডার্ড কিন্তু আরও বাড়বে মানে বাড়বেই বাড়বে তো সেই হিসাবে প্রিপারেশানটা রাখতে হবে এবং অনেকে জানতে চাইছিলে যে দু হাজার সতেরোর এক্সাম কেমন ছিল বা কোশ্চেন লেভেল কেমন ছিল সেই জন্যই মূলত এই ভিডিওটা করা অ্যান্ড এক্ষেত্রে কয়েক জায়গায় প্রবলেম হয়েছে গ্রুপ ডিতে ফর্টি থ্রি কাট আপ ছিল বাট ফর্টি ফাইভের মধ্যে ফর্টি থ্রি তোলাটা কেন টাফ ছিল যারা যারা গ্রুপ ডি ভিডিওটা দেখেছ তারা জানো তো কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে কয়েকটা জায়গায় প্রবলেম করে দিয়েছিল তো গ্রুপ সিতে এরকম কিছু আছে কি না সেটা একবার চলো দেখে নিই অ্যান্ড গ্রুপ সির ইংলিশের যে একটা সলভ পেপার আর ম্যাথের সেগুলো আস্তে আস্তে চলে আসবে তো চলো শুরু করি প্রথম থেকে অ্যান্ড এখানে প্রথম পেজটা রাখার একটাই কারণ দেখানোর জন্য যে এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই নেগেটিভ মার্ক না থাক মার্কিং না থাকাটা খুবই বাজে জিনিস তার জন্য আমাদের কাট কিন্তু আরও বেড়ে যায় তো কোশ্চেনগুলো একবার দেখিনি কোশ্চেন সত্যি বলতে খুব ইজি খুবই তো দেখে নাও একবার ফার্স্ট কোশ্চেন ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত রাশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা ব্রাজিল তো ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত আফ্রিকাতে আফ্রিকাতে ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত আবার ভিক্টোরিয়া লেক লেক ভিক্টোরিয়া অবস্থিত যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেটি হলো অক্সিজেন নাইট্রোজেন অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড তো নাইট্রোজেন সবথেকে বেশি প্রায় সেভেন্টি পার্সেন্টের ওপর নাইট্রোজেন আসে বাতাসে মানবদেহে কোষে থাকে চুয়াল্লিশটি ক্রমোজম আটচল্লিশটি ক্রমোজম ছেচল্লিশটি ক্রমোজম বাইশটি তেইশটি ক্রমোজম তো থাকে ছেচল্লিশটি ক্রমোজম ছেচল্লিশটি ক্রমোজম বা তেইশ জোড়া কোমোজম যাই বলো তো যেহেতু মানুষের কোষে মানে টোটাল ক্রমোজম জিজ্ঞেস করেছে এখানে যদি বলতো দেহ কোষ বা অটোজম বা সেক্স ক্রোমোজম আলাদা আলাদা সংখ্যা বলো সেই ক্ষেত্রে আলাদা হতো দুটো আর বাইশ চুয়াল্লিশটা ভাগ হয়ে যেত বা যেহেতু আমাদের টোটাল ক্রমোজম জিজ্ঞেস করেছে সেই জন্য অ্যান্সার এখানে কিন্তু ফর্টি সিক্স তো এই ছিল এখানে এই ছিল এখানে কোশ্চেন দেখতে পাচ্ছ প্রথমটা জিওগ্রাফি পরেরটা বলতে গেলে এনভায়রনমেন্ট নেক্সট একটা বায়োসায়েন্স অ্যান্ড প্রথম কোশ্চেনটা বলতে গেলে যদি একটু স্ট্যান্ডার্ড করে দেয় তো এটা জিজ্ঞেস করতে পারে ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় কোন নদীর অবস্থিত উপর অবস্থিত তো সেটা ছিল জামবেসি নদী জামবেসি জামবেসি রিভারের ওপর এই ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত আর দুটো মেনলি দুটো কান্ট্রি বর্ডার শেয়ার করছে একটা ছিল জিম্বাবুয়ে আর একটা জাম্বিয়া তো জাম্বসি জাম্বিয়া একটু ম্যাচ পাচ্ছ তো জিম্বাবুয়ে আর জাম্বিয়া এই দুটো কান্ট্রি বর্ডার শেয়ার করছে ভিক্টোরিয়া ওয়াটার ফল কিন্তু আর যদি লেকটা বলি লেক দেখতে পাচ্ছ উগান্ডা কেনিয়া তানজানিয়া এই এদের বর্ডারগুলো শেয়ার করছে কিন্তু ভিক্টোরিয়া লেক এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলে যদি কোশ্চেন করে তখন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো মতো ম্যাপটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো স্পেসিফিক কোনো স্পেশাল যেমন আগের দিন আমরা ক্যাসপিয়ান শিয়ের কথা বলেছিলাম এরা কোন কোন কান্ট্রি বর্ডার শেয়ার করছে এইগুলো কিন্তু একটু স্ট্যান্ডার্ড লেভেলে কোশ্চেন সেখানে ম্যাপটা খুবই ইম্পর্টেন্ট মানে মনে রাখার ক্ষেত্রে নেক্সট কোশ্চেন ঝুম হলো একটি লোকনৃত্য একটি নদীর নাম একটি উপজাতি একটি চাষের পদ্ধতি তো আমরা সবাই জানি ঝুম চাষ একটি চাষের পদ্ধতি যেখানে পাহাড়ের ধাপ কেটে মানে পাহাড়ের ধাপে একটা এরিয়ার জঙ্গল পুড়িয়ে চাষ করা হয় এবং তারপর যখন চাষ করার পরে যখন সেই মাটির ফার্টিলিটি কমে যায় তখন তারা সেখান থেকে আবার শিফট করে অন্য জায়গায় চলে যায় ধরত্রী দিবস বা আর্থ ডে কবে সেলিব্রেট করা হয় তো এটা হচ্ছে বাইশে এপ্রিল ডাইরেক্ট আমি অ্যান্সারগুলোই বলে দিচ্ছি এখানে ফিফথ জুন এনভায়রনমেন্ট ডে অ্যান্ড টোয়েন্টি টু এপ্রিল বাইশে এপ্রিল হচ্ছে আর্থ ডে বা আর্থ দিবস সেলিব্রেট করা হয় এটা ইম্পর্টেন্ট ডে সেকশনও বলতে পারো বা এনভায়রনমেন্টের সেকশনও বলতে পারো বা এটা এনভায়রনমেন্ট সেকশন বলাই বেটার ভিটামিন এর এর ঘাটতির ফলে যে রোগটি হয় সেটি হলো রাতকানা রিকেট রিকের স্কারভি চুল পড়া তো রাত হয় ভিটামিন এর অভাবে এরকম একটা কোশ্চেন আমরা কিন্তু গ্রুপ ডিতেও পেয়েছি যারা গ্রুপ ডিটা ভিডিওটা দেখে নিয়েছে তারা খুবই ভালো আর যদি কেউ দেখে না থাকো ভিডিওটা একবার দেখে নাও আমরা লিঙ্কটা ডিসক্রিপশনেও তোমরা পেয়ে যাবে হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা ব্যাকটেরিয়া ধ্বংস করা রক্তাল্পতা রোধ করা শক্তির ব্যবহার করা তো এটা অপশানগুলো খুব ইজি করে দিয়েছে অ্যান্সার অক্সিজেন পরিবহন করা তো এই জন্য আরও ব্যাপারটা যদি অপশানগুলো যদি কনফিউজিং করতো তাহলে বলা যেত বাট এখানে অপশানও কোনো মানে অপশান এলিমিনেশন করেও হয়ে যাবে জেপিজি একটি ছবির ফরম্যাট জেপিইজির পুরো ফর্ম কী পুরো কথাটি কী বা ফুল ফর্ম কী জয়প্রকাশ এনার্জি গ্রুপ মানে পুরো অপশনের মধ্যে সব থেকে সেরা অপশন জানি না এই অপশনটা বানিয়েছে হবে জয়প্রকাশ এনার্জি গ্রুপ জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন গ্রুপ জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ জয়েন্ট প্রোগ্রামিং ফর ইকোলজিক্যাল গোল তো অপশান এ ভয়ঙ্কর সিরিয়াসলি ভয়ঙ্কর অ্যান্সার হবে আমাদের সি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ মানে এরকম অপশন দিচ্ছে গ্রুপ সি লেভেলের এক্সামে গ্রুপ সি অ্যাকচুয়ালি টেন্থ পাস যে কোয়ালিফিকেশনের ভিডিওটা বানিয়েছিলাম সেখানে বলা আছে অ্যালফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন মানে অ্যালফ্রেড নোবেল কি ইনভেন্ট করেছিলেন এক্সরসি ডিজেল ইঞ্জিন ডায়নামো তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অ্যান্সার ডাইনামাইট বা ডিনামাইট যাই বলো এটা আবিষ্কার করেছিলেন আঠারোশো সাতষট্টি হ্যাঁ আঠারোশো সাতষট্টি সালে তো যদি স্ট্যান্ডার্ড করতে চাইতো সাল দিলেই স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে যেত আঠারোশো সালে অ্যান্ড এখানে আটা কোশ্চেন সরি এক্স রশ্মি এক্স রশ্মির জন্য প্রথম যে ফিজিক্সে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল মানে প্রথম নোবেল প্রাইজ শুরু করা হয়েছিল উনিশশো এক সাল থেকে উনিশশো এক সালে প্রথম ফিজিক্সে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল এক্স রশ্মির জন্য রন্ট জেনকে বিজ্ঞানী রন্ট জিনকে ডিজেল টাইম ঠিক আছে নেক্সট মাউন্ট এভারেস্ট এ অবস্থিত ভারত মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত ভারত চীন নেপাল ভুটান তো মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপালে ম্যাপটা একটু ছোটো করে আমি দেখিয়ে দিচ্ছি রামসার সাইট কথাটি যেটির সাথে জড়িত মানে রামসার সাইট কার সাথে রিলেটেড জলাভূমি তৃণভূমি বনভূমি উপত্যকা তো রামসার সাইট মেনলি ওয়াটারল্যান্ড বা ওয়েটল্যান্ডের সাথে জড়িত অ্যান্ড এই হচ্ছে মাউন্ট এভারেস্টের লোকেশান উপর দিকে একদম টিবেট বা চায়না টিবেট চায়না বলাই বেটার কারণ এটা চায়না অকুপাই করে রেখেছে অ্যাকচুয়ালি চায়নার নিজের জায়গা না অ্যান্ড এটা মাউন্ট এভারেস্ট নেপাল চায়না বা টিবেট অ্যান্ড এটা ইন্ডিয়া ওটা চায়না অকোপায় টিবে টিবেটা সিএনজি কথাটির অর্থ হলো কনভার্টেড ন্যাচারাল গ্যাস কন কনডিউসড ন্যাচারাল গ্যাস কনডাক্টেড ন্যাচারাল গ্যাস অ্যান্ড কমপ্রেসড ন্যাচারাল গ্যাস অ্যান্সার সিএনজি চার অপশান ডি কম্প্রেস ন্যাচারাল গ্যাস মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত অ্যান্ড এটা আমাদের গ্রুপ সি কোশ্চেন সরকারি পরীক্ষায় অ্যান্সার দুশো ছয় ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ তামিলনাড়ু মহারাষ্ট্র উত্তরপ্রদেশ অ্যান্সার মহারাষ্ট্র নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় তো চারটে নাম দেওয়া হয়েছে এদের মধ্যে মানুষ যে স্যাঞ্চুরিটি আছে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এটা পশ্চিমবঙ্গে অবস্থিত নয় এবং মানুষ ফেমাস এক বিশিষ্ট গন্ডারের জন্য অ্যান্ড এই এই সেই ভদ্রলোক যিনি হচ্ছেন মানুষের দাবাং অ্যাকচুয়ালি কমপ্লিট পনেরোটা কোশ্চেন ওদিক থেকে অ্যান্ড লেভেলগুলো কীরকম দেখতে পারলে বেশি বেশি যদি সায়েন্সকে ধরতে চাও সায়েন্সের সব থেকে বেশি জিনিস এসেছে কিন্তু বায়ো সায়েন্স বা এনভায়রনমেন্ট থেকে পরিবেশ বিজ্ঞান থেকে নেক্সট আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখিনি প্রথম কোশ্চেন আনন্দমঠ গ্রন্থের লেখক কে হলেন এটা কারেন্ট অ্যাফেয়ার্স লেখক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডি এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে উৎসব পালন করে ইউএসএ কানাডা গ্রেট ব্রিটেন অস্ট্রেলিয়া তো সামার টাইমে ক্রিসমাস সেলিব্রেট করে অস্ট্রেলিয়া কোন জাতীয় নেতা দু সালে এগেন সালটা দেখো দু সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন বল্লভভাই প্যাটেল মৌলানা আবুল কালাম আজাদ গোপীনাথ বরদোলাই অ্যান্ড মদন মোহন মালব্য তো মদন মোহন মালব্য দু হাজার চোদ্দো সালে ভারতরত্ন পেয়েছিলেন এবং ইনি আরও ফেমাস হচ্ছেন যে বেনারস হিন্দু ইউনিভার্সিটি আছেন তার ফাউন্ডার হচ্ছেন মদন মোহন এটা হিস্ট্রি কিন্তু খুব ভালো কোশ্চেন নেক্সট যেটা বলেছে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে দু হাজার এগারো দু হাজার বারো দু হাজার তেরো দু হাজার চোদ্দো সালে তো তেলেঙ্গানা গঠিত হয়েছে দু হাজার চোদ্দো সালে নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকবাদ তত্ত্বের সাথে জড়িত মানে থিওরি অফ রিলেটিভিটি তো এটা আবিষ্কার করেছেন আইনস্টাইন অ্যালবার্ট আইনস্টাইন অ্যান্ড ইনি কিন্তু এই আপেক্ষিকবাদের জন্যে নোবেল পুরস্কার পাননি উনিশশো একুশ সালে অ্যালবার্ট আইনস্টাইন নোবেল পুরস্কার পান উনি পেয়েছিলেন ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য নট নোবেল প্রাইজ এটা এই কোয়েশ্চেনটা খুব ইচ্ছে থাকে যে যে কোন টপিকের ওপর বা কোন সাবজেক্টের ওপর মানে কোন ডিসকভারির জন্য আলবার্ট আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছেন তো সেখানে দুটো অপশনই থাকে ফটো ইলেকট্রিক এফেক্ট অ্যান্ড এই থিওরি অফ রিলেটিভিটি নেক্সট কোয়েশ্চেন টোয়েন্টি সিক্স নভেম্বর দু হাজার সালে চৌদ্দতম শার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ইসলামাবাদ কাঠমান্ডু ঢাকায় এবং কলম্বোয় তো এছাড়া অনুষ্ঠিত হয়েছিল কাঠমান্ডুতে অ্যান্ড এই চৌদ্দতম শার্ক সম্মেলন ইম্পর্টেন্ট এই জন্যে যদিও কারেন্ট অ্যাপেয়ার দেখতে গেলে এটা পুরনো দু হাজার সালে যে সার্ক সম্মেলন হয়েছিল এটাই কিন্তু লাস্ট ছিল দু পরে এর পরে বছর শার্ক সম্মেলন মানে সরি এটা চোদ্দ নয় এটা অ্যাকচুয়ালি আঠারোতম উনিশতম শার্ক সম্মেলন হওয়ার কথা ছিল পাকিস্তানে বাট সেই সময় টেরোরিস্ট অ্যাটাকের জন্য পাকিস্তানকে পুরোপুরি বয়কট শুরু হয়ে যায় তো হওয়ার কথা ছিল পাকিস্তানে বাট হয়নি তো সেই জন্যে অফিসিয়ালি সার্ক সামিট এইটাই কিন্তু লাস্ট শার্ক সামিট সেই জন্যে এটা বলতে গেলে এখনও কোশ্চেন করতে পারে যে লাস্ট শার্ক সামিট কত কত সালে হয়েছিল বা কোথায় হয়েছিল থার্টিন আগস্ট টু থাউজেন্ড আবার দু সালে পরিকল্পনা পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছে তা হলো মানে প্ল্যানিং কমিশনের বদলে যে কমিশন বা যে সংস্থা স্থাপিত হয়েছে সেটা হচ্ছে আমাদের আমরা যাকে বলি নীতি আয়োগ নীতি আয়োগ তো এই নীতি আয়োগের ফুল ফর্ম কি ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া অপশন এ এটা আমি ছোটো করে দিচ্ছি এটা তো এটা হচ্ছে নীতি আয়োগ বাকি অপশানগুলো আবার দেখে নিও তোমরা অ্যান্সার এ নীতি আয়োগ অ্যান্ড লাস্ট না লাস্ট পেজের আগে পেজ ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তর মহাদেশীয় ক্ষেপণাস্ত্র মানে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যেটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে বর্তমানে অগ্নি ফাইভ অগ্নি সিক্স আন্ডার ডেভেলপমেন্ট এবার অগ্নি সিক্সের রেঞ্জ আর গুণ বেশি কোনটি দেশের ত্রয়োদশতম মুখ্য বন্দর হতে চলেছে মানে তেরোতম মুখ্য বন্দর কোনটি সেটা হচ্ছে এনআইএম এনআইএম এই তামিলনাড়ুর এই লোকেশনে অবস্থিত রজার ফেডারা যে খেলার সাথে যুক্ত তা হল ব্যাডমিন্টন হকি টেনিস ফুটবল তো আমরা সবাই জানি রজার ফেডারা টেনিসের সাথে যুক্ত নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চার ধারে প্রতিক্ষণ করছে তার নাম কি গ্যালেলিও ইউরোপা জুনো ডন তো জুপিটারকে প্রতিক্ষণ করছে জুনো এভাবে মনে রাখো অপশান সি অ্যান্ড এটা বলা যেতে পারে ভালো কারেন্ট অ্যাফেয়ার্স কারণ জুনো লঞ্চ করা হয়েছিল দু সালে এবং এ জুপিটারের কাছে গিয়ে দেখা দেয় দু হাজার ষোলো সালে দু হাজার ষোলো সালে এই জুপিটারকে গিয়ে হ্যালো বলে এবং তারপর থেকে ইনফরমেশান পাঠাতে শুরু করে তো এটা ঠিক আছে দু হাজার ষোলো সালে জেনুইন এটা কারেন্ট অ্যাফেয়ার্স মঞ্জিদর ধ্বংসবিশেষ কে আবিষ্কার করেন তো অ্যান্সার আমাদের রাখালদাস ব্যানার্জি আর ডি ব্যানার্জি দয়ারাম সাহানি হরপ্পার জন্য বিখ্যাত সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি ছত্তিশগড় ঝাড়খণ্ড উত্তরাখণ্ড তেলেঙ্গানা তো গ্রুপ সিতে কোশ্চেন দেখতে পাচ্ছ দুটো কোশ মানে একটা কোশ্চেন দুবার এসেছে এর আগেও তেলেঙ্গানা কত সালে গঠিত হয়েছে সেই তো জিজ্ঞেস করেছিল ভারতের জাতীয় পক্ষী কী গ্রুপ সির কোশ্চেন অ্যান্সার ময়ূর মৈত্রী এক্সপ্রেস টু কোন দুটি জায়গার মধ্য দিয়ে চলবে কলকাতা ঢাকা কলকাতা খুলনা কলকাতা বরিশাল অ্যান্ড কলকাতা রাজশাহী তো এখানে অ্যান্সার এখানে অ্যানসারটা হবে ঢাকা কলকাতা আমি ছবিটা একটু ভুল নিয়ে ফেলেছি নট ঢাকা এটা অ্যাকচুয়ালি মৈত্রী এক্সপ্রেস যেটা আগে ছিল মৈত্রী এক্সপ্রেস টু মেনশন করেছে এটা দু হাজার সতেরো আর কি মৈত্রী এক্সপ্রেস ওয়ান যেটা চলেছিলো সেটা ছিল কলকাতা ঢাকা এবং মৈত্রী এক্সপ্রেস টু চলছে খুলনা এটা হয়েছে দু সালে তো এটা আমার উচিত ছিল ভুল পিকচার আমি নিয়ে ফেলেছি এটা খুলনা হবে আর মৈত্রী এক্সপ্রেস ওয়ান চলেছিলো দু হাজার নাগাদ দু সালে চলেছিল মৈত্রী এক্সপ্রেস ওয়ান আর দু সাল প্রায় আট বছর পরে ন বছর পর কলকাতা খুলনার মধ্যে চলেছে মৈত্রী এক্সপ্রেস টু অ্যান্ড বর্তমানে বলছে রিসেন্ট যদি কারেন্ট অ্যাফেয়ার্স দেখি আমরা সেখানে আমরা বন্ধন এক্সপ্রেস এক্সপ্রেস পাবো যেটা কলকাতা খুলনার মধ্যে চলেছে তো মৈত্রী এক্সপ্রেস ওয়ান টু দুটো আলাদা জায়গার মধ্যে কিন্তু চলেছে খেয়াল রেখো তো আমার ছবিটা একটু ভুল নেওয়া হয়েছিল এটা অ্যাকচুয়ালি কলকাতা খুলনা হবে অ্যাকচুয়ালি এটা ছাড়বে খুলনা থেকে খুলনা থেকে ছেড়ে কলকাতা আসবে অ্যান্ড এই ছিল আমাদের তিরিশটা কোশ্চেন দেখে নিলে মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স এখানে বলতে গেলে তাও ভালো দুটো কোশ্চেন দুটো কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছাকাছি রেখেছে দু হাজার ষোলো সতেরো থেকে এক্সামের কাছাকাছি আর বাকি দুটো সেই দু হাজার চোদ্দোর ট্রেন্ড তো এইরকম প্রিপারেশান নিতে হবে বলতে গেলে বাকি জেনারেল নলেজে যে সেকশনগুলো আমরা পড়েছি খুব ইজি সেই স্ট্যান্ডার্ড কিন্তু আরও বাড়বে তো সেই মতো আমরা কিছু সিরিজ আনার চেষ্টা করবো আলাদা করে গ্রুপ সিটির জন্য আলাদা করে আনছি না একটা কম্বাইন্ডভাবে যে তো যে সিরিজটা আমরা করছি বেঙ্গল পুলিশের এক্সাইজ মেনের জন্যে তো ওই লেভেলের প্রিপারেশান আমরা রাখার চেষ্টা করবো তো তোমরা যদি সিডির জন্য ফলো করতে চাও তোমরা ওই এক্সাইজ মেনের যে আমরা যে জেনারেল নলেজে যে সেকশনটা আনছি ওটা চাইলে ফলো করতে পারো ওটা পুরোটাই চেষ্টা করবো কভার করার তো ভিডিওটা এছাড়া দেখার জন্য অনেক ধন্যবাদ যদি তোমাদের ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে আমাদের এই যে চ্যানেলটা আরও বেশি গ্রো করে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নিও তো চলো আজ টাটা দেখা হবে পরে ক্লাসে